দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ্বের প্রায় সবকটি শক্তিশালী দেশই উচ্চ প্রশিক্ষিত সেনা সদস্যের প্রয়োজন বোধ করেছিল। বোঝা গিয়েছিল শুধু সেনা সদস্যদের সংখ্যা এগিয়ে থাকলেই হবে না, এমন কিছু কিছু অভিযানের পরিস্থিতি তৈরি হতে পারে যার জন্য কড়া প্রশিক্ষণের দরকার। একুশ শতকে বিশ্বে সামরিক দিক থেকে এগিয়ে থাকা অন্যান্য দেশের মতো ভারতের হাতেও এরকম প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মার্কোস। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিপজ্জনক বিশেষ বাহিনী হলো মার্কোস বা মেরিন কমান্ডোস। পাহাড়, মরুভূমি, জঙ্গলের মতো স্থলভাগের যে কোনো জায়গায় যুদ্ধের জন্য এই বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত। সামুদ্রিক যুদ্ধের ক্ষেত্রে তো তাদের বলা হয় সুপার এক্সপার্ট। মার্কস ভারতের অন্যতম সেরা ঘাতক বাহিনী। এই বাহিনী ভারতীয় নৌসেনার অন্তর্গত। সব রকমের যুদ্ধে পারদর্শী মার্কস কমান্ডোরা সমুদ্র যুদ্ধে বিশেষ পারদর্শী হয়। মার্কস কমান্ডোরা বিভিন্ন অপারেশনে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। মুম্বাইয়ে তাজ হোটেলে হামলার সময় এই বিশেষ বাহিনী ব্যবহার করা হয়েছিল। এই বাহিনীর হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ানক ও আধুনিক অস্ত্র। কঠিনতম শারীরিক পরীক্ষা দিয়ে তবেই এই বাহিনীর অংশ হওয়া যায়। প্রতি বছর 80%-এরও বেশি আবেদনকারী প্রথম তিন দিনের শারীরিক প্রশিক্ষণেই অসুস্থ হয়ে বাদ পড়ে যান। ওই তিনটে দিন যারা পার করতে পারেন তাদের এরপরে 5 সপ্তাহের একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা পরিচিত নরকের সপ্তাহ বলে। শরীরে বাধা থাকে 25 কেজি ওজনের বন্দুক ও অন্যান্য সামরিক সাজ সরঞ্জাম। ওই অবস্থায় 800 মিটার গিয়ে 25 মিটার দূরের এক লক্ষ্যবস্তুকে গুলি করতে হয়, আর সেই লক্ষ্যের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকেন একজন মানুষ। এই বাহিনীর পোশাকও তৈরি করা হয় বিশেষভাবে। মাথায় থাকে বুলেট প্রুফ হেলমেট এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। ইউনিফর্মটি জলে ভেজে না, আগুনেও পড়ে না। প্রত্যেক কমান্ডোর সঙ্গে থাকে উচ্চ প্রযুক্তির বেতার যোগাযোগ ব্যবস্থা। শর্ট রেঞ্জে সংঘর্ষের জন্য 9 মিলিমিটার অটোমেটিক পিস্তল এবং লং রেঞ্জের জন্য ইসরায়েলে তৈরি টেভর 21 অ্যাসল্ট রাইফেল থাকে। এই বাহিনীর দুর্দশরতা হার মানাবে যে কোনো বাহিনীকেই।